হ্যালো এভরিওয়ান, আই এম তাহমিনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কোনে বিদায়টা কিন্তু আসলেই খুব কষ্টকর একটা বিষয় যে মেয়েকে বিদায় করা। তো বিয়ের অনুষ্ঠানে আসলাম, তো কোনেকে কীভাবে বিদায় করা হয় এটি আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে শেয়ার করতেছি বিশাল সমারোহ খাওয়া দাওয়ার, একদমই ভরপুর। তো অনেক মানুষ খাচ্ছে আর এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রায় 1500 মানুষের মতো। তো বিশাল খাওয়ার আয়োজন, তো আমরা কিন্তু ফাঁকে খেয়ে নিয়েছি। আর আমাদের খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, একটুখানি করেছি। তো সবাই কিন্তু অলরেডি এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। তো বিয়েবাড়ির অনুষ্ঠানে আসলাম, গায়ে হলুদের একটা ভিডিও তো দিয়েছি, আপনারা দেখেছেন। তো আজকে কনে বিদায়, তো বিদায় মুহূর্তটা খুবই কষ্টকর। তো আশা করি আপনারা সবাই ফুল ভিডিওটা না টেনে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সবগুলি আওয়াজ আমি মিউট করে দিয়েছি, অনেক হইচই ছিল তার জন্য। তো এখানে জামাই আসবে, জামাই আসার জন্য অপেক্ষা করতেছে, বরযাত্রী কিন্তু চলে এসেছে এর মধ্যে। আর আমরা সবাই খেয়ে নিয়েছি, কারণ বরযাত্রীর জন্য খালি খাওয়া বাকি আছে আর অলরেডি সবাই খাওয়া দাওয়া শেষ। তো এই তো দেখা যাচ্ছে জামাই চলে আসতেছে, ও তারা গাড়ি নিয়ে এসেছে, কিন্তু গাড়ি তো আর এদিকে ঢুকতেছে না তার জন্য। তো বরযাত্রী তো এসে পড়েছে, তো জামাইকে আনতে গেছে, তো গাড়ি থেকে ওইখানে আর আমি যাইনি, কারণ অনেক মানুষ। আর এখানে সব সুন্দরীরা কিন্তু গেট ধরে আছে, গেটে টাকা নেবে জামার সাথে কি হবে না হবে। তো সবগুলি আপনাদেরকে শোনাতে পারি নাই, কারণ অনেক হইচই, বিয়ে বাড়িটা তো বুঝেনি, তো শুধু ভিডিও করে রেখেছে। আর এখানে এইগুলি দিয়ে জামার অবস্থা খুবই খারাপ, ওই কোনায় দাঁড়িয়ে আছে। আর এত একটা মানে হয়েছে, মানে ব্যাপারটা কি বলবো। তো ভাগ্যিস ওর জামাইয়ের চোখে লাগেনি, চোখে লাগলে কিন্তু অনেকটাই সমস্যা হতো। তো আবার মুছে টুছে জামাই এসে দাঁড়ালো গেটের সামনে। তো এখানে সব নায়িকারা দাঁড়িয়ে আছে জামাইকে বরণ করার জন্য। তো জামাইকে বরণ করা প্রায় শেষ, এখন যার যার মতো সবাই চলে যাচ্ছে জামাইকে নিয়ে। মানে বড়রা এসে এখানে একটু ঝামেলা হয়, যেটা সবসময় হয় আর কি। এই তো জামাই নিয়ে বাড়ির মধ্যে যাচ্ছে, আর ওরা ক্যামেরা ভিডিও মেন রেখেছে। তো জামাই নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেছে, তো চলেন আমরাও যাই বাড়ির ভিতরে, একটু ঢুকে দেখে আসি কোথায় জামাইকে বসানো হচ্ছে। আর গ্রামের বিয়েটা আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি আপনারা সবাই আমার ফুল ভিডিওটা না টেনে দেখবেন। এই তো জামাই সাহেবকে এখানে বসানো হয়েছে, আর এটা সম্ভবত জামাইয়ের ভাই বা বন্ধু হতে পারে, আমি জানি না। আর এটা ছোট বোন। তো জামাই মাশাল্লাহ অনেক সুন্দর, ভালো। আর এই বিয়েতে কিন্তু বাউল গান হয়েছে, তো বাউল গানটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আর প্লিজ আপনারা সবাই বেশি বেশি করে, আর মেয়েটা যেহেতু আগে হয়ে গেছে আর দেখে মেয়েটা কিরকম করে কান্না করতেছে, তো এখানে আর আমি মিউট করিনি। তো মামিকে ধরে অনেক কান্নাকাটি করার পর গ্রামের কিছু নিয়ম এখানে দান দূপ বানিয়েছে, আর বউর হাতটা এরকম করে নিচ্ছে, কারণ এটা গ্রামের কিছু নিয়ম কানুন, এটা এখানে আপনাদের মাঝে শেয়ার করলাম আমি।
এক হাতের মুঠ ফেলে দিয়েছে ধান, অন্য হাতেরটা পুটলি করে নিয়ে নিচ্ছে। এটা আরো 500 টাকা দিয়ে দিয়েছে, এটা নাকি শাশুড়ির হাতে দিতে হবে। গ্রামে বললে এটা নাকি ভাগ্য আর কি নিয়ে যাচ্ছে। বউটার অবস্থা খুব খারাপ, কারণ খাওয়া দাওয়া করতেছে না, খুবই কান্নাকাটি করতেছে। তো সবাই দোয়া করবেন যাতে ওরা সুখী হয়। তো ওর এক আত্মীয়র সাথে কথা বলতেছে, তো এখানে জামাইকে আবার নিয়ে এসেছে, যেহেতু জামার বরযাত্রীদেরও খাওয়া দাওয়া শেষ, তো এখন এই ঘরে নিয়ে এসেছে। জামাই বউ একসাথে বসানো হয়েছে। তো এখানে আন্দর বলে যে এক সাইডে জামাই বসবে, অন্য সাইডে আবার বউকে নিয়ে ঘুরিয়ে বসাবে, আর এখানে মিষ্টি টিষ্টি খাওয়ানো হয়। আর এখন শাশুড়ি জামাইকে হয়তো বা কিছু দিবে, তো দেখি কি হয়। তো ভিডিও মেন ভিডিও করতেছে, আমিও ফাঁক দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। আর এই তো শাশুড়ি মেয়ের জামাইকে আংটি পরিয়ে দিচ্ছে, এই আঙ্গুলে লাগতেছিল না, তো অন্য আঙ্গুলে দিয়ে দিচ্ছে আর কি। কষ্ট লাগে বিদায় বেলাটা, একটু পরেই বউটাকে নিয়ে যাবে। একটা গান আছে না যে, কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া, এরকম। তো কপিরাইটের বইয়ে কোনো গান বা কোনো মিউজিক আমি দেই না। তো মিষ্টি খাওয়া দাওয়া শেষ, তো এখন জামাই বউকে ঘরের দরজার সামনে নিয়ে মা চাচি জেঠি সবাই দানদুব্বা দিচ্ছে। এটা গ্রামের রীতি, শহরে তো এগুলি নাই। তো গ্রামের বিয়েটা কেমন হয়েছে জানাবেন, আর পানিও ছিটা দিচ্ছে। তো এখন দাদা সঁপে দিচ্ছে জামাইয়ের হাতে বউকে, এটা আসলে খুবই হৃদয় বিদারক, খুবই কষ্ট লাগে। আর মেয়েটা কিন্তু প্রচুর কান্না করতেছে, আর আমি যে কথা বলতেছি আমারও কিন্তু বুক ফেটে কান্না আসতেছে, কারণ এই ধরনের বিষয়গুলি দেখলে খুবই খারাপ লাগে। তো সঁপে দেওয়ার পর আবার জামাইকে ঘুরিয়ে আনলো বউয়ের এদিক দিয়ে, এখন জামাই হাতে ধরে নিয়ে যাবে এরকম। আর অনেকজন অনেক কথা বলতেছে। তো এখন কনে বিদায়, কনের বাপকে আনার জন্য সবাই ডাকাডাকি করতেছে যে ওকে ওনাকে সালাম করাবে, বিদায় নিবে মেয়ে। আসলে এই জায়গাটা খুবই কষ্টকর, খুবই হৃদয় বিদারক, কনে বিদায় করাটা খুবই কষ্টকর। তো আমার এক হাতে ক্যামেরা, আরেক হাতে ছিল আরেকজন বিদেশ থেকে দেখতেছে লাইভ। এই তো বাপের পায়ে ধরে সালাম করতে গিয়ে মেয়েটা একদম মাটিতে লুটিয়ে পড়লো কান্না করতে করতে, আর এই সেই ভাই, ওরা এক ভাই এক বোন। তো ভাইকে ধরে অনেক কান্না করতেছে, মাও কান্না করতেছে, চাচিরা দাদি বাবা সবাই মেয়েটাকে নিতেই পারতেছে না ভাইয়ের কাছে, ভাইও যেন বোনকে ছাড়তে চাইতেছে না, খুবই খারাপ অবস্থা। তো সবাই কষ্ট করে ভিডিওটা দেখবেন, মেয়ের পায়ে থেকে জুতাগুলিও খুলে গিয়েছে, মানে একদম কি যে বেহাল অবস্থা। আসলে আমরা কি বলবো, আমরা সবাই একদিন এরকমই ছিলাম, মেয়ের জীবনটা এরকম। 15-20-25 বছর পরে হলো সারা জীবন থাকতে হয় স্বামীর বাড়িতে, মা বাবার বাড়িতে কিন্তু আমরা সবাই থাকতে পারি না। আর আমাদের উপরে কিন্তু পৃথিবীর সবচাইতে নির্মম অত্যাচারটা করে শ্বশুরবাড়ির মানুষ, সবাই না। তাই তো একদম নিয়ে আসলো, তো ওরা অবশ্য মাইকো দিয়ে এসেছিল, তো ওই গাড়িটা এখানে আসতেছে না, তার জন্য এখন অটো দিয়ে এখানে নিয়ে যাবে। আর মেয়েটা কিন্তু এত কান্না করতেছে, কি বলবো, বলার মতো না, খুবই কান্না করতেছে চাচির গলায় ধরে ধরে। তো অটোটা চলে এসেছে, এখন অটোতে তুলে দেওয়া হবে। এই তো
শ্বশুর বাড়িতে তো যেতেই হবে, যদিও মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের জন্য প্রচুর কষ্ট হয় এই সময়টা। তারপর আমরা দোয়া করব সবাই, সে যাতে সুখী হয়, সে যাতে ভালো থাকে, স্বামী সংসার সবাইকে নিয়ে যেন সে ভালো থাকতে পারে। তো আপনারা সবাই আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। বিদায় বেলাটা খুবই কষ্টকর, কথা বলতো যেন খুব কষ্ট হচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।